এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন বিডিপি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের সব স্টাডি সেন্টার থেকেই মার্কশিট দেওয়া প্রায় শুরু হয়ে গেছে, কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা অনেকেই কমেন্ট করেছিলেন আপনাদের মার্কশিট কবে থেকে দেওয়া শুরু হবে। কারণ আমরাও বিভিন্ন স্টাডি সেন্টারের আপডেট দিয়েছিলাম, সেখানে মূলত ফাইনাল ইয়ার স্টুডেন্টদেরই মার্কশিট সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, কিন্তু বিডিপি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মার্কশিট কবে থেকে দেওয়া হবে সেই সংক্রান্ত আপডেট হিসাবে বলা হয়েছিল মার্কশিট এখনও স্টাডি সেন্টারে এসে পৌঁছায়নি, পরে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে আমরা একটি স্টাডি সেন্টারের আপডেট দেব যেখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং সেই সঙ্গে থার্ড ইয়ারেরও মার্কশিট দেওয়ার একটা শিডিউল তৈরি করা হয়েছে। আপনারা এই নোটিশটা দেখতে পাচ্ছেন বাগনান কলেজ স্টাডি সেন্টারের, এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মার্কশিট দেওয়া হবে 11, 12, 18 এবং 19 ডিসেম্বর সময় 2:30 থেকে 5টার মধ্যে। এই স্টাডি সেন্টারের সমস্ত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের বলা হয়েছে এই টাইম এবং তারিখ অনুযায়ী আপনারা কিন্তু মার্কশিট পাবেন। কেবলমাত্র ক্যান্ডিডেটকেই এই মার্কশিট দেওয়া হবে এবং এই মার্কশিট নেওয়ার জন্য অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অথবা ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনারা দেখতেই পেলেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেরও মার্কশিট স্টাডি সেন্টারে আসা শুরু হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউটরেরও শিডিউল এখানে দেওয়া হয়েছে। এবং যারা অন্যান্য স্টাডি সেন্টারের স্টুডেন্ট আপনাদেরকেও বলবো, বিশেষত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আপনারা স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করে নেবেন কবে থেকে মার্কশিট দেওয়া হবে। আর এই নোটিশটা হচ্ছে বাগনান কলেজ স্টাডি সেন্টারের ফাইনাল ইয়ার স্টুডেন্টদের মার্কশিট সংক্রান্ত নোটিশ। আপনাদের আজকে 4 তারিখ মার্কশিট দেওয়া হয়েছে, কালকেও দেওয়া হবে রবিবার, এরপর 11, 12, 18, 19 ডিসেম্বর আপনাদের মার্কশিট দেওয়া হবে। এবং এই মার্কশিট নেওয়ার জন্য ক্যান্ডিডেটকেই যেতে হবে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অথবা ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে।